ক্যামকো গিয়ারবক্সে কিভাবে বুঝবেন যে কতটুকু গিয়ার অয়েল আছে? তো সেক্ষেত্রে একদম নিচের দিকে এখানে একটি ডিপি স্টিক আছে, স্টিকে দুটি দাগ দেওয়া আছে। নিচের দাগটা অনুযায়ী যদি গিয়ার অয়েল থাকে সেক্ষেত্রে গিয়ার অয়েল কম আছে, আর উপরের দাগ পর্যন্ত যদি গিয়ার অয়েল থাকে সেক্ষেত্রে গিয়ার অয়েল সঠিক মাপের আছে। তো এইভাবে খুব সহজে আপনারা গিয়ার বক্সে কতটুকু গিয়ার অয়েল আছে সেটা চেক করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, লাইক করলে ভিডিও তৈরির আগ্রহ কিন্তু বাড়ে।